শুভ সকাল বন্ধুরা, আজকে সকাল সকাল আমি ঠাকুর পুজো দিচ্ছি আর সেখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে সকাল সকাল পুজো দিচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমার মেয়ের পরীক্ষা আছে, তো ও পরীক্ষা দিতে যাবে বলে আগে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি, ও ঠাকুর প্রণাম করে তারপর পরীক্ষা দিতে যাবে। আর সকালবেলা থেকে ভিডিও করিনি, মানে রান্নাবান্না তেমন কিছু করতে পারিনি, কারণ সনকে তো পড়াচ্ছিলাম, সেই জন্য বড় মানে বড় বাচ্চা হলে নিজে নিজে পড়ে নিতে পারে, কিন্তু ছোটদেরকে তো বসে বসে পড়াতে হয়, সেই জন্য একটু টাইম লাগে আর কি। তো সেই জন্য রান্নাবান্না হয়নি, কিন্তু আমি পুজোটা দেওয়ার চেষ্টা করেছি ও ঠাকুর মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। শোনো, রেডি হয়ে গেছে, পরীক্ষা দিতে যাচ্ছে, আজকে ওর ইংলিশ পরীক্ষা। টাটা বলো, সুন্দর করে পরীক্ষা দেবে। ঠাম্মাকে বলো, দাদাকে বলো। আমি পরীক্ষা দিতে যাচ্ছি, দাদা কোথায় আছে কিছু? পরে পরীক্ষা দেবে। হ্যালো মাই সুইট ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে সকাল থেকে তেমন কিছু ভিডিও করা হয়নি, আজকে সনর এক্সাম, তো ওকে সকালবেলা পড়িয়েছি, আজকে রান্নাবান্না তেমন কিছু করিনি, তাই সকাল থেকে ভিডিও করিনি। আর তারপর পুজো দিয়েছি, সন স্কুলে গেছে পরীক্ষা দিতে, আর সকালবেলা শুধু খিচুড়ি করেছিলাম, যেটা মানে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, ভাত তরকারি রান্না করতে গেলে অনেকটা টাইম লাগবে, তো খিচুড়িটা কম টাইমে হয়ে যায়, তাই খিচুড়ি করেছি আর সবাই আমরা সকালে খিচুড়ি খেয়েছি। আর সন পরীক্ষা দিতে চলে গেলো, আর ও যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে কিন্তু আবার ভিডিও করা শুরু করিনি, আমি কিন্তু এরপর কোনো কাজও করিনি। ও যাওয়ার পর আমি কালকের ভিডিওটা এডিট করেছি, সেটা এডিট করেছি, একটু ঘুমিয়েছি, এরকম করে করে মানে বেলা একটা পর্যন্ত কাটিয়ে দিয়েছি। তারপর এসে আমি রান্নাঘরে ঢুকেছি, ভাতটা বসিয়েছি, তারপর করলা ভাজি বসিয়েছি, তারপর মাছ কেটেছি, আর এর ফাঁকে ফাঁকে আমি আমার একটু স্কিন কেয়ার করে নিয়েছি। আজকে কি আমাকে একটু বেশি ফর্সা ফর্সা লাগছে, জানি না কেমন লাগছে, তো একটু স্কিন কেয়ার করেছি একদমই ঘরোয়া উপায়ে। তো অনেক দিন হয়েছে স্কিন কেয়ার করা হয় না, একদমই সময় হয় না স্কিন কেয়ার করার, সত্যি কথা যেটা, আর সেটা অনেকদিন পর আজকে একটু টাইম পেলাম তাই করলাম। তো কিভাবে আমি কিভাবে স্কিন কেয়ার করি ঘরোয়া জিনিস দিয়ে, সেটা একটুখানি দেখে নাও, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো স্কিন কেয়ার করার জন্য প্রথমে আমি একটা ছোট্ট বাটিতে এক চামচ চিনি নিয়েছি, আর তাতে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে প্রথমে আমি আমার মুখটাকে স্ক্রাব করব। তো প্রথমে এইভাবে ভেজা চিনিটা মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি, তারপর বাটিটা হাত থেকে রেখে দু হাত দিয়ে মানে মুখে ভালো করে এটাকে ঘষে নেব। আবার অতিরিক্ত জোরে জোরে ঘষতে হবে না, কোনো দরকার নেই, একটু হালকা হালকা করে ঘষে নিয়ে তারপর দু মিনিটের মতো এইভাবে ঘষে তারপর আমি মুখটা ধুয়ে চলে এসেছি। তো দেখো এখন আগের থেকে অনেকটাই মুখে গ্লো করছে, যেহেতু ডেড সেলগুলো চলে গেছে, এইভাবে স্ক্রাব করার ফলে ডেড সেল চলে যায় মুখের থেকে। তো তারপর মুখটা ধোয়ার পর আমি চলে এসেছি প্যাক বানানোর জন্য, আর সেখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন, আর একটুখানি হলুদ গুঁড়ো, আর এক চামচ মধু, এক চামচ দুধ, আর একটুখানি লেবুর রস। তো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার প্যাক, তো এবার আমি এটাকে আমার মুখে অ্যাপ্লাই করে নেব। আর এটাকে হাত দিয়েও অ্যাপ্লাই করা যায়, অথবা চামচ দিয়েও, আমি যেভাবে করছি চামচ দিয়ে এইভাবেও অ্যাপ্লাই করা যায়। তো এইভাবে অ্যাপ্লাই করে আমি ধরো 15 মিনিটের মতো এটাকে রেখে দেব শুকুতে। দেখো আমি পুরো মুখে এখন লাগিয়ে নিয়েছি, আর বাকি যেটা মানে একটু বেশি রয়েছিল সেটা আমি গলাতে এইভাবে লাগিয়ে দিয়েছি। তো গলাতেও কিন্তু অনেক সময় মানে কালো কালো হয়ে থাকে, সেগুলো চলে যায়, আর এখন আমাকে ভূতের মতো লাগছে দেখতে। তো চলো আমি এটা ধুয়ে আসি, 15 মিনিট পর আমি এখন ধুয়ে চলে এসেছি। তো এখন দেখো কিছু পরিবর্তন তোমরা বুঝতে পারছো কি? হয়তো ক্যামেরাতে ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি, মুখটা অনেকটাই ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে। স্কিন কেয়ারটা দেখে নিয়েছো, আর এদিকে দেখো এর মধ্যে আমার এদিকে ভাত হয়ে গেছে, আর এই যে করলা ভাজিটা,
এই যে করলা ভাজিটা হয়ে গেছে আর এখানে পাবদা মাছ কেটেছি ওই যে এটা ফ্রিজে রেখে দেব আর এটা এখন রান্না করব অন্ধকার লাগছে জায়গাটা যাই হোক পরে দেখাচ্ছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা এখন ভাজবো তারপর রান্না করব তো এখন আমি পাবদা মাছটা ভেজে নিচ্ছি আর পাবদা মাছ তোমরা জানোই ভীষণ ফুটে তেলের মধ্যে দিলে তো এমন ফুটা ফুটছে মানে আমি পিছনে সরে যেতে হয়েছে আর এখন একটা মানে ঢাল নিয়ে এসেছি ঢাল তরোয়াল নিয়ে যেভাবে যুদ্ধ করে ঠিক আমি সেভাবে যেন যুদ্ধ করছি মানে ঢাল নিয়ে তারপরে আমি মাছটা ভাজছি আর কি ভীষণ কষ্ট করে পাবদা মাছ ভাজাটা তো এটা ভাজতে দিয়ে কোনো রকমে আর এখানে আমি এখন কাঁচা কলা কেটে নিচ্ছি কাঁচা কলাটা মাছ দিয়ে রান্না করব মাছ দিয়ে রান্না করার জন্য এখানে কাঁচা কলা আর আলু কেটেছি আর এখানে বহু কষ্টে মাছ ভাজলাম পাঁচটা আর একটা এখনো কড়াইতে রয়েছে তো এদিকে আমি সবজিটা কষিয়ে মাছ দিয়ে এখন জল দিয়ে দিয়েছি আর এদিকে কালকে সবজি ডাল করেছিলাম মানে ডালের মধ্যে সবজি দিয়ে তো সেটা রয়েছিল সেটা গরম করে নিচ্ছি সোনাগুন পরীক্ষা দিয়ে চলে আসছে সব দিয়েছ কেমন হয়েছে ভালো ভালো সবগুলো স্পেলিং ঠিক হয়েছে দোতান দোতান ভুল পেয়েছিলাম হ্যাঁ এদিকে সন তো চলে আসলো পরীক্ষা দিয়ে আর এখানে আমার মাছের তরকারিটা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নেব আর খাওয়া দাওয়ার পর চলে এসেছি একটু দোলনা ঠিক করতে কারণ ও সনের পরীক্ষা শুরু হয়েছে বলে দোলনাটা তুলে রেখেছিলাম মানে ও সারাদিন দোলনাতে চড়তেই থাকে পড়াশোনা করে না সেই জন্য দোলনাটা আমি তুলে রেখেছিলাম তো ও কালকেই বলে রেখেছিল যে আজকেও পরীক্ষা দিয়ে আসলে তখন দোলনাটা নামিয়ে দিতে হবে তো যেমন কথা তেমন কাজ তো পরীক্ষা দিয়ে এসে গেছে তো দোলনাটা এখনই নামিয়ে দিতে হবে তো সেই জন্য দোলনাটা মানে দড়িটা মাত্র খুলেছি ও আর তর্স হইতে পারছে না ও দড়িতেই চড়া শুরু করে দিয়েছে মানে কাঠটা লাগানোর আর ধৈর্য নেই তো এখন আমি কাঠটা নিতে গেছি তো সনয় আমাকে ভিডিও করছে এখন কাঠটা আমি লুকিয়ে রেখেছিলাম তো এখন নিয়ে আসছি ওটা লাগানোর জন্য তো দেখো এটা লাগিয়ে দিচ্ছি তারপর ইচ্ছা মতো চড়তে পারবে স্বর্ণ ওইদিকে দোলনা চড়ছে আর আমি চলে এসেছি সবজি বাগানে মানে দোলনাটা যেখানে আছে এর পাশাপাশি তো আমাদের সবজি বাগানটা তো চোখে পড়লো যে কয়েকটা টমেটো একটু লাল লাল হয়ে আসছে মানে এগুলো মানে গাছে যদি থাকে তাহলে বানর এসে কখন খেয়ে নেবে তার ঠিক নেই সেই জন্য চলে এসেছি এগুলো নিয়ে যেতে যেইমাত্র রৌদ্র দেখতে পেল যে দোলনাটা নামানো হয়েছে সঙ্গে সঙ্গে চলে এসছে আর বসেছে কিভাবে দেখো পায়ের উপরে পা দিয়ে বসে বসে দুলছে মানে কত আরাম ভাবো ওদের আসলে ছোটোবেলার লাইফটা ভীষণই ভালো খুব মিস করি ছোটোবেলার লাইফটাকে আর এখন দেখো আমাদের চালের উপরে মানে ঘরের চালের উপরে পায়রাগুলো লাইন দিয়ে বসে আছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এখানে বাকিগুলো উঠোনে আছে এগুলো এখন খাওয়ার খাবে খিদে পেয়েছে সেজন্য ওরা এরকম করছে তো আমি এখন ওদেরকে খাওয়া দিয়ে দিচ্ছি তো সনর বাবা আজকে একটু লেট করছে আসতে মানে ও আসলে তো ও দিয়ে দেয় তো আসছে না কিন্তু ওদের খিদে পেয়ে গেছে পায়ে পায়ে হাঁটছে আমাকে দেখে খুব মানে ওদের যে খিদে পেয়েছে সেটা আমাকে বুঝাচ্ছে আর কি তো সেই জন্য ওদেরকে খাওয়ারটা দিয়ে দিলাম ওরা শান্তি মতো খেয়ে নিক আর শোন করছে এখানে পাগলামি দেখো তো ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা করছি সেই বিকেল তিনটে থেকে সাড়ে তিনটে হবে সেই লাস্ট ভিডিও করেছিলাম এরপর আর ভিডিও করিনি আর এখন বাজে রাত 10:20 ঘড়িটা একবার দেখে নাও এই যে আর এদিকে টিভি চলছে টিভি দেখছিলাম আর মানে বিকেলের পর থেকে স্বর্ণকে একটু স্বর্ণ নিয়ে ঘুমিয়েছিলাম কিন্তু ওর সেই কাশি শুরু হয়েছে আর ঘুমাতেও পারেনি তারপরে উঠে সন্ধে টন্দে দিলাম ও চক্করে আমিও ঘুমাতে পারিনি তো তারপর সন্ধ্যের টিফিন খাওয়া হলো স্বর্ণকে একটুখানি পড়ালাম তারপর ভিডিও এডিট করছি ভিডিও দেখছি এসবই করছি কিন্তু সেরকম কোনো কাজবাজ করা হয়নি আর রান্না তো আজকে দুপুরে রান্না করেছি তো রাতের জন্য করে নিয়েছি রান্নাও নেই তো ভিডিও করা হয়নি তো এখন আমরা ভাত খাবো আর ভাত খাওয়ার আগে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো তো চলো দেখো আর এদিকে স্বর্ণ আর স্বর্ণর বাবা এই যে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইলে গেম খেলছে ওরে বাবা তো চলো
তো দেখো একবারে এই টেবিলটাতে নিয়ে এসেছি সবকিছু, এখানে ব্যাগটার মধ্যে অনেক কিছু আছে, এটাও নিয়ে এসেছি দেখানোর সুবিধার জন্য। আর এই প্যাকেটটা প্রথমে দেখাচ্ছি, এটা আমি এক্ষুনি খুললাম। তো এই প্যাকেটের ভেতরে আছে হচ্ছে তেল, সাফোলা গোল্ড তেলগুলো। তো এগুলো আমি মানে আমরা অনলাইন থেকে আনি। তো এখানে আছে 4 প্যাকেট, ভেতরে আরও 3 প্যাকেট আছে। আর এটার মধ্যে আছে একটা এই যে ওমেন্স প্লাস মানে হরলিক্স, এটা আমার জন্য, বের করছি না। আর এটার মধ্যে কি আছে দেখি, খেজুর, খেজুর, এটার মধ্যে আছে খেজুর। খুব ভালো লাগে খেজুরগুলো খেতে। এবার ছোটোখাটো গুলো দেখাই, এটা হচ্ছে স্কচ ব্রাইট, এগুলো হচ্ছে শ্যাম্পু। আর এখানে আছে মনে হচ্ছে রসুন, দেখানোর কিছু নেই। আর এখানে আছে একটা লাল তেল মানে সরিষার তেল। আর আছে কিশমিশ ঠাকুর ঘরের জন্য, এখানে আছে পেঁয়াজ, এটা হচ্ছে ভীম সাবান বাসন মাজার। এখানে আছে এলাচার দারচিনি, না এটার মধ্যে শুধু দারচিনি, আর এটার মধ্যে আছে এলাচ, না এটা হচ্ছে কাজু, কাজু, এটা হচ্ছে কাজু বাদাম, আর এটার মধ্যে এলাচ দারচিনি দুটো একসাথে। খুলে আর দেখাচ্ছি না। এটা হচ্ছে লবণ, আর কিছু আছে না, আর কিছু নেই। তো এইগুলো দেখানো ছিল, মানে এই খরচগুলো আনা হয়েছে আর কি। সোনা এদিকে পাগলামি করছে। তো এই খরচগুলো এনেছিল মানে কালকে, অনলাইনে যেগুলো এনেছে সেগুলো এনেছে আজকে, আর যেগুলো ব্যাগের মধ্যে ছিল এগুলো বাজার থেকে কালকে এনেছিল। তো আজকে দেখালাম তোমাদেরকে। আর এখন আমি এখানে গরম জল বসিয়েছি এই যে কারেন্টের চুলাতে, এখানে একটা ফ্লাক্স নিয়েছি। তো গরম জলটা ফ্লাক্সে ঢুকাবো, তার কারণ হচ্ছে সনর বাবার এক বন্ধুর ভাইয়ের ছেলেকে এনেছে হসপিটালে, মানে কিছু একটা সমস্যা হয়েছে হয়তো। তো ওনারা গরম জল চাইছিলেন, তো সনর বাবাকে ফোন করলো একটু আগে, ফোন করে বললো একটু গরম জল নিয়ে যেতে, কেন তো জানি না, হয়তো খাওয়ার জন্য বা কিছু, জানি না কেন। তো একটু গরম জল করে দিচ্ছি, তাই মানে আমাদের বাড়ির সামনেই তো হসপিটাল, সেজন্য মানে ওর বন্ধু দেখে এই জন্য ফোন করেছে। সনর বাবা এখন বেরোচ্ছে ফ্লাক্সটা নিয়ে। তো সনর বাবা হসপিটাল থেকে আসলো, তারপর আমরা ভাত খেলাম। আর এর মাঝখানে সনর বাবা আস্তে আস্তে আমি যে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সবগুলো জায়গা জায়গায় গুছিয়ে রেখেছি, তারপর খাওয়া দাওয়া করেছি, এখন ঘুমাতে এসেছি। সনর উল্টাপাল্টা করে ঘুমিয়ে আছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।